সে কিন্তু ক্লাস এইটে পড়ে, হ্যাঁ এইটে পড়ে, এইটে বললাম কি লিখিয়া তার আট পর্যায়ে মনে করেন নাম রফিকা, রফিক রফিক রফিক, হ্যাঁ আতে কিন্তু খাওন, হে কিন্তু রফিকের লেগে আইবে না, হে আইবে আপনার যে আতে খাওন ওই ক্ষেত্রে আইবে। আবার হে কই আমার মালিক কই, আমার মালিকের সাউন্ড পাই কিন্তু মালিকরে পাই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ময়ও আপনাকে দোয়ায় ভালো আছি। হে তো মোট টেম করান্য কবুতর, বা শিকারি করা কবুতর, বা পোষ মানান্য কবুতর, যে যা বলেন। এখন হ্যারে এই রকমের বানাইছি বা এখন ফিল্ডে মাঠে ঘুরাইতেছি, মানে সাহস বানাইছি, কেমনে একটা কবুতর ছোটো থেকে বড় পর্যন্ত টেম করাইবেন বা নাম রাখবেন বা আপনার যেরকম সাহস বাড়াইবেন, ওই ক্ষেত্রে আজকে কিছু কথা কমো। তাইলে শুরু করি। ফার্স্টে একটা বাচ্চা কিনবেন, যদি আপনি আউজ যে বাচ্চা, যে আপনি যে হলুদ হলুদ পশম আপাতত চোখ ফোরছে, কোনো মতে খাওয়াইলে খাইতে, হেই রমের কিনলে বেশি ভালো হয়। আর পর যদি হেই রমের না পান, এক মুহূর্তে একটা বাচ্চা কিনবেন যেন খারাইতে না পারে, এখনও বইয়ে থায় হে, হেই রমের একটা বাচ্চা কিনবেন। কিনলাম, কেনার পর কী করবেন? কেনার পর আপনি হাতে হাতে খাওয়াইবেন, ওই বড় হইতে হইতো 25 দিন এক মাস এরমের লাগিয়ে যাইবে। মাঝখান দিয়ে কী করবেন? মাঝখান দিয়ে একটা নাম রাখবেন, রফিক জব্বর কুদ্দুস, মানে আপনার মন মতো একটা নাম রাখবেন। কীটপেনের নাম রাখবেন মাঝখান দিয়ে, দেখা যাইতেছে খাওয়ানোর টাইমে কিন্তু ওই নামটা ধরে ডাক দেবেন। তাইলে দেখা যাইতেছে যে আপনি খাওয়ানোর টাইমে যদি ওই রফিক, মনে করেন নাম রফিক কে, রফিক রফিক রফিক, হ্যাঁ আতে কিন্তু খাওন, হে কিন্তু ওই রফিকের লেগে আইবে না, হে আইবে আপনার যে আতে খাওন ওই ক্ষেত্রে আইবে। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আইবে। তাইলে এরকমের করতে করতে কয়েকদিন এরকম করবেন, করতে করতে কেউ 3-4 মাস হয়ে যাইবে, একাল থেকে বড় হয়ে যাইবে, এখন তো ওই রফিক কইলে ডাক দিলে আয় কী লেগে আয়, বোঝে যে মোর লেগে খাওন অপেক্ষা করতেছে, বা মোরে কিছু খাওয়াইবে, বা মোরে কিছু দেবে, বা মই গেলে কিছু পামো, এইরকমের আশা ভরসা হে কৈতরটা আপনার দ্বারে আইবে। ওই রফিককে কই ডাক দিয়েছেন এই ক্ষেত্রে না, কিন্তু আপনি বা অন্য অন্য পার্সন বুঝতে লইবে না তার নাম রফিক, রফিক কই ডাক দিলে আয়, ঠিক আছে? কিন্তু না, ও ছোটোবেলা রফিক কইয়া যে গুম খাওয়াইছিলেন, রেজা খাওয়াইছিলেন, হেইয়া মনের ভিত্তি এখনও গাইতে রাখছে। যাই হোক, কবুতর এখন আমরা কিনছি, কবুতর বড় হয়েছে, 4-5 মাস হয়ে গেছে, ঘরের ভিত্তি বেয়ে পালতাছি। এখন আপনার করণীয় কি? এখন আপনি তারে লইয়া খেলতে যাইবেন, বা বাইরে যাইবেন, বা ঘুরতে যাইবেন, যেহিনি যান হেরে লই যাইবেন। হেলে দেখা যাইতেছে কী হইবে, তার ডরটা ভাঙবে, আর ডরটা যদি না ভাঙে হেলে কী হইবে, এই ধরনের ছাড়তে পারবেন না। আমার হে কিন্তু সম্পূর্ণভাবে ডরুরা ভাঙ্গা, হ্যাঁ কোনো রকমের ডরায় না। মানুষ যদি থায় মানুষের কথা বাদ দেন, হেন যদি 100 পোলাফান আইয়ে যদি কনসার্টে সাউন্ড বাজাই এবং মনে যদি কনসার্ট করে লাফালাফি করে, সে হেনতে যাইবে না। যদি অন্য অন্য গাড়ি ঘোড়া দেয় বা সিল টুল দেয় তাইলে ডরাইবে, কারণ ওইটি অভ্যস্ত না। সেক্ষেত্রে এখন করণীয় এদিক ওদিক লই যাইবেন, সব জায়গায় লই যাইবেন, সিনেবে ডরটা ভাঙাইবেন, এই রকমের সব জায়গায় খোড়াখুটি হারবে। আর উর্বরতার খোড়াখুটি কিন্তু সব জায়গায় দেখায় না, যেন ডরায় বাতং কোথায় কবুতর কিন্তু ওই জায়গায় খাউজে খাউজি দেখায় না, ঠিক আছে? যাই হোক, এখন যদি এইরকমের না ঘুরান তাইলে কী হইবে? ঘুরাইলে যে সুবিধা সেটা তো বললাম, যে ডর ভাঙবে, ডর ভাঙলে সব জায়গায় নিতে পারবেন, হেরাতে হেরাতে দিতে পারবেন, কোনো জায়গায় যাইবেন এই বিশ্বাসটা আপনার থাকবে। আর যদি এরকম না হলেন, ঘরেই পালেন, আপনি ঘরে আইসেন, খাসার দিয়ে খুললে একটা আদর করে আবার ঢুকিয়ে রাখলেন, আবার বাইরে গেলেন, আপনি এরকম যদি হাফ ডাউন করেন, হে ঘরেই থাকলে হঠাৎ করে একদিন আপনার মনে হলে যায় না হারলে একটু বাইরে যাই, বাইরে গেলে তো যাইবি না, হে ডাক দিলে তো আই। পরবর্তীতে আপনি রাস্তা লয়ে যাইতেছেন, হঠাৎ করে পাশ দিয়ে একটা কী গেলে, গাড়ি হুন্ডা বা কাউয়া টাউয়া বা একটা পিচ্ছি পোলা বানিয়ে গেলে, ডাইরেক্ট কথা ডরাইছে, পাঁচ দেখে ও গেছে, হে দেখে ডরাইছে। আপনার হাতে বওয়ালে কিন্তু হাতে গোনে অন্য টিনের উপরে বা চালের উপরে বা কোনো একটা উঁচু স্থানে বইছে, এখন ডাক দিতেছে নাইতেছে না, হ্যার মনের ভিত্তি ফিল করতেছে না, এত মানুষ আমি দেখি না, এই গাড়ি ঘোড়াতে দেখি না, আবার হে কই আমার মালিক কই, আমার মালিকের সাউন্ড পাই কিন্তু মালিকরে পাই না, মানে দেখি না, মানে অনেক মানুষ দেখবে, আপনার এই সুহে ঠাওর করতে পারবে না, বিষয়টা বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমাদের তাদের লইয়া টাকটক খাওয়ানো উচিত, মানে এদিক ওদিক ঘোরানো উচিত, হ্যাঁ ঘোরাঘুরি করা উচিত, এটা বরিশালের ভাষায় টাকটুক কয়। যাই হোক, ঘোরাঘুরি করবেন, ডর ভাঙ্গাইবেন, তাইলে কিন্তু সব দিক দিয়ে কী হইবে, পারফেক্ট হইবে। এই দুইটা পদক্ষেপ গ্রহণ করবেন তাইলে হইবে। দুইটা পদক্ষেপ বলতে সাউ কিনবেন কী রকমের, আর এগুলো ঘোরা ঘোরা ঘুরে করলে কী হইবে, আর ঘোরাঘুরি না করলে কী হইবে, দুই তিনটা পদক্ষেপ বললাম আমি যতটুকু জানি, যতটুকু আমার জ্ঞানে কুলায়, আর হ্যারে ছোটোতে বড় বানাইতে আমি যতটুকু শিখছি অতটুকু পরিমাণ বলছি, ঠিক আছে? আরও মনে হয় গ্যাপ আছে যা কই না, বা মনে করেন যে আরও অনেক কথা আছে যা আপনারা জানেন আমি জানি না, ঠিক আছে? আমি যতটুকু জানি অতটুকু বলছি। সে কিন্তু ক্লাস এইটে পড়ে, হ্যাঁ এইটে পড়ে, এইটা বললাম কি লিখিয়া তার আট পর ঝরছে, যেগুলো 10 পর ঝরবে ওইটা হলো আপনার যে 1 দশক হয়,
আবার 2 দশক 3 দশক এরকম, যদি 10টা 10টা ধরে ওইটার কথা 10 হোক, আর এরকমের ধরতে 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 হ্যার ভিত্তি কিন্তু একটা বেবি বেবি বাচ্চা বাচ্চা বাবা আছে, বয়স হয়ে গেলে এরকমের 10-12 দশক ধরলে এই বেবি বাপটা থাকে না, ঠোঁট মোট মোট হয়ে যায়, মানে মানে আপনার যে দেখলেই মনে করবেন যে না এর বয়স আছে, এটা বুড়িয়ে বুড়িয়া, হ্যাঁ পাইকে পুকিয়ে গেছে, তামা দিয়ে গেছে, মানে দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। সে কিন্তু অত একটা না, এই ক্লাস 8-এ পড়ে, আর কয়দিন পরে 9 উঠবে, যে কালে আপনার যে মেট্রিক দেওয়া শেষ হইবে, মানে 10-এ পড়া শেষ, তাইলে আর কি হ্যার আর কোনো পড়ালেখা নাই, যে মনে করেন যে মেট্রিক পোস্ট পর্যন্তই পরে একটা বিয়ে দিয়ে দিব, বাল্য বিবাহ শেষ, বিষয়টা বুঝতে পারছেন। কবুতরের 10 পরের পর আর ধরে না, 10 পরের পর ওইটার নাম দেওয়া হয় যে 1 দশক, পরবর্তীতে আবার গ্রহ হইতে ধরে, এইলে বিষয়। যাই হোক, হ্যাঁ আদর ওদর করবেন, মানে হ্যাঁ না মানে যারে আপনি পালবেন, এখন আদর ওদর করবেন, যত্নাদি করবেন ঠিকমতো, মানে পশু পাখি কিন্তু আপনার যে মায়ের বা আতঙ্ক যা ডর ডর দেখায় এই কিন্তু ভালো বোঝে, হ্যাঁ তারা কিন্তু যাচ্ছে না, আর আদর আপ্যায়ন যে আমার খাওয়ায় যে আমার আদর আপ্যায়ন করে সেইটাও কিন্তু ভালো বোঝে। সুতরাং দুইটার ভিত্তি আপনি কোনটা বাঁচতে লইবেন এটা আপনার দ্বারে, বুঝতে পারছেন। যাই হোক, অনেক কথাই বলছি, জানা অজানা সব মনে করেন যে মিলেই জেলেই থাকতে পারে, আর এই ধরনের যদি এর মানে এর ভিত্তি যদি কোনো ভুল ত্রুটি থাকতে থাকে, ছোটবাসী দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য আর টিকটিকের জন্য মানে হ্যার জন্য মানে মোর পোষা কবুতরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।